আলাইকুম সম্মানিত দর্শক কেউ যাবেন না না ভিডিওটি দেখে শেষ পর্যন্ত দেখবেন কারণ গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আজকে আমি হাজির হয়েছি দর্শক অনেকেই ভালোবাসার ক্ষেত্রে সমস্যার মধ্যে ভোগেন চিন্তা পেরেশানির মধ্যে থাকেন দর্শক দেখা গেছে আজকে এমন একটি আমল আপনাদের সাথে আমি শেয়ার করব এই আমলটা যদি আপনারা ঘরে বসে করেন তাহলে আপনার ভালোবাসার মানুষটা সে যেখানেই থাকুক দেশের ভিতরে থাকুক বা দূরে যে অঞ্চলে থাকুক কিংবা বিদেশে থাকুক যেখানে থাকুক না কেন আপনার ঘরে বসে আমলটি করলেই হবে ইনশা আল্লাহ আপনার ভালোবাসার মানুষকে আপনি পেয়ে যাবেন তার ভালোবাসা অর্জন করতে পারবেন ইনশা আল্লাহ তো সে খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ একটি আমল আর এই যে আমলটা তুলে ধরবো এটা যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হতে পারে দেখা গেছে একজন সন্তানে তার মা বাবার ভালোবাসা অর্জনের প্রয়োজন আমলটি করতে পারেন ভাইয়ের ভালোবাসা অর্জনের প্রয়োজন আমলটি করতে পারেন বোনের ভালোবাসা অর্জনের প্রয়োজন আমলটি করতে পারেন বন্ধু ভালোবাসা অর্জনের প্রয়োজন এই আমলটি করতে পারেন আবার দেখা গেছে যে একজন পছন্দ করেন তাহলে কোন হারাম উদ্দেশ্য নয় অসৎ উদ্দেশ্য নয় তাকে জীবন সঙ্গী করে পেতে চান আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ এই ভরসা রাখতে হবে যদি আল্লাহ তালা মঙ্গলময় মনে করেন কল্যাণকর মনে করেন আপনার জন্যে ভালোবাসা মানুষ আপনার জীবনে আসুক তাহলে দান করবেন ইনশাআল্লাহ পাবেন একশো তো আমল আপনারা কিভাবে করবেন যেভাবে বলবো দর্শক এইভাবে তিন দিন আমলটি করবেন ঘরের মধ্যে একজন নারীও করতে পারেন পুরুষও করতে পারেন যার যার ভালোবাসার মানুষের জন্য করে বসে আমলটি করবেন দর্শক এই আমলটি আপনাকে করতে হবে শেষ রাত্রে শেষ রাত্রে করতে হবে অর্থাৎ রাত্রকে তিনটা যদি ভাগ করা হয় তাহলে শেষ ভাগ যেটা হবে ওই শেষ ভাগ অর্থাৎ তাহার যদি নামাজ পড়ার যে সময়টা থাকে তাহাজুদের নামাজ পড়া আড়াইটা থেকে নিয়ে আপনার ফজরের আগ পর্যন্ত আজানের আগ পর্যন্ত বক্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত তো এই সময়টার মধ্যে আপনাকে আমলটা করতে হবে তো প্রথমত আপনি শেষ রাত্রে দুই ডাকাত বা চার ডাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন যে আমলটা করতে চান দুই ডাকাত বা চার ডাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তাহাজুদের নামাজ পড়ার পরে ওই মোসল্লাতে বসে যাবেন সেখানে বসে যাবেন এরপরে আপনারা বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন বার দরুদে ইব্রাহিম অর্থাৎ যেটা নামাজের মধ্যে পড়া হয় আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলি মুহাম্মদ কামা সাল্লাই আলাই বরাহিম ও আলা আলি বরাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারক আলাই বরাহিম ও আলা আলি বরাহিম ইন্নাক হামিদ মাজিদ এই দরুদ ইব্রাহিমটা আপনারা এগারো বার পাঠ করবেন আর এরপরে একটা দু একটা বাক্য আপনারা পাঠ করবেন ইয়া আর হামার রহিমিন ইয়া আর হামার রহিমিন এটা একশতবার পাঠ করবেন একশবার পড়া শেষ হলে এরপরে আবার এগারো বার দুরশ্বরী পাঠ করবেন এগারো বারশ্বরী ইব্রাহিম পাঠ করবেন দুরুদী ইব্রাহিম এগারো বার পাঠ করা যখন শেষ হবে এরপরে আপনি মোনাজাত করবেন দোয়া করবেন আল্লাহ তালার কাছে আপনি যার ভালোবাসা যার মোহাব্বত পেতে চান সে আপনার বাবা হতে পারে আপনার মা হতে পারে ভাই বোন হতে পারে কিংবা আপনার পছন্দের মানুষ হতে পারে তো আপনি সৎ উদ্দেশ্যে এক উদ্দেশ্যে আপনি আমলটা করবেন যাকে ভালোবাসেন তার বিষয়টা তুলে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ এইভাবে আমলটা আপনি তিন দিন করবেন তিন দিন আমলটি করতে হবে তিন দিন যদি আমলটা করতে পারেন ইনশা আল্লাহ আপনি যার ভালোবাসা পেতে চান তার ভালোবাসা পাবেন